আমি সবাইকে আমি বলতে চাইছি যে মামার ব্লগ প্লিজ দেখবেন যাবি অবশ্যই যাব যাব সময় করে যাবি গেটটা বন্ধ করে তোরা মায়াপুর ভালো করে ঘুর মানে সন্ধ্যা অবশ্যই সন্ধ্যা দুইটা দেখার চেষ্টা করবি হ্যাঁ একটা গাছ থেকে 900 গ্রাম মানে মোটামুটি 65 থেকে 70 পিস মতো স্ট্রবেরি হবে গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আজকের ব্লগে আপনাদের দেখাবো বহরমপুর শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওয়ামের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা মধের গর্ব এই অনুষ্ঠানটা আমি দুপুরে এই অনুষ্ঠানটা দেখতে যাব এবং যদি সুযোগ হয় তাহলে আপনাদের দেখাবো আপনারা দেখবেন ও আরেকটা কথা আমার ওই 4 তারিখে আনন্দবাজার পত্রিকায় একটা পেজে বহরমপুর মুর্শিদাবাদ পেজে আমার একটা ছবি বেরিয়েছে ও আপনাদের দেখাচ্ছি ওই ছবিটা দেখুন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভাগ্নি এরা তোমরা এখন কোথায় যাবে আমরা এখন ডাইরেক্ট যাব মায়াপুর তারপর সেখান থেকে আবার বাড়ি কলকাতা ইয়েস আজকে মায়াপুরে রাতের সেই সন্ধ্যা আরতি ওটা তো দেখবেন নিশ্চয়ই সেটা এখন গ্যারান্টি দিতে পারছি না মানে মোস্ট প্রবাবলি হবে না কেন না শোন গাড়ি তো গাড়ি হলে গাড়িতে অসুবিধা নেই ওদিকে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যে 7:30 ওটা হ্যাঁ সন্ধ্যা আরতি শুরু হয় 7-8টা হোক ওখান থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে তো কোনো অসুবিধা নেই যদি পসিবল হয় হ্যাঁ কালকে আমার অফিস আছে বেশি লেট করে গেলে ইটস আ প্রবলেম কোনো ব্যাপার না যাই ওই ওইটাই মেইন সন্ধ্যা আরতিটা দেখে ওইটার জন্য একটু বলবে তাহলেই হয়ে যাবে তোমাদের সবার সাথে গেলে তো খুবই ভালো হতো আমরা সবাই গেলে তো আমিও তো খুব আনন্দ পেতাম এইটা এইটা এই যে বক করতাম একসাথে কিন্তু এটা আমার সুযোগে হলো না আবার নেক্সট যেতে বড় একটা প্রোগ্রাম করবে আশা করি পরীক্ষার পর মার্চেই হোক এ হোক হ্যাঁ তখন আবার ট্রাই করব আচ্ছা আমি সবাইকে এমনি বলতে চাইছি যে মামার ব্লগ প্লিজ দেখবেন আর মামা তো লাইফস্টাইলে মানে মামার মতন হ্যাপি পারসন কোথাও আমি দেখিনি মামা এতটা হার্ড ওয়ার্কিং এতটা হার্ড ওয়ার্কিং তার মধ্যে এত মানে হাসি মুখে সবসময় থাকে মানে হি ইজ লাইক আ রিয়েল পিওর হার্ট হি হ্যাজ আ পিওর হার্ট প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার থ্যাংক ইউ মেনি মেনি থ্যাঙ্কস ভাগ্নির দায়িত্ব আছে তো নাকি হ্যাঁ গুড আসলে এখন কখন রওনা হবেন এখনই মনে নাকি ওই ইয়েতে ওই তোমার এখন তো সেই নবদ্বীপ মায়াপুর মায়াপুর ঠিক আছে ভালো করে ঘুরে আসুন ঘুরে অধিক দেওয়া অধিক দেওয়া হ্যাঁ আর তো ছুটি করা যায় না আমার তো আমি ধরো রিটায়ার মানুষ তাও তো আমরা এই যে এই ইয়েতে পেজ এসছেন এটাই অনেক সত্যি সত্যি তাই আমার ছোট ভাগ্নিটা কই ছোট ভাগ্নিটা দেখি লাল গরু দি কই বড় ভাগ্নি এই যে ছোট আমার ছোট বোন দেখি ছোট বোন কে এই তুমি খাওনি এখনো আচ্ছা হাতের কাজ আগে ঠিক কাজ কমপ্লিট অবশ্যই যাবো যাবো তোরা মায়াপুর ভালো করে ঘুরবি মানে সন্ধ্যা অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখার চেষ্টা করবি হ্যাঁ সন্ধ্যা আরতিটা দেখে চেষ্টা করবি যাতে সন্ধ্যা না না সন্ধ্যা আরতিটা যখন যাচ্ছিস মানে সন্ধ্যাবেলা হ্যাঁ ওইটা দেখবি বাবুন ও বাবু বাবুনকে না নিয়ে চলে যাচ্ছে নাকি বাবুন ভালো করে ঘুরে এসো ঝটিকা সফর এটা আমাদেরও চাওয়া দিয়েছিল কি করা যাবে হলো না দোকান বন্ধ করে ওপরে উঠে স্নান সেরে লাঞ্চ করতে বসলাম
লাঞ্চ সেরে আমাদের বাড়ির কাছেই ওয়াইমে ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা মধের গর্ব এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটা কী রকম হয় ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন কালচারের মানুষ এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে, বিভিন্ন ধরনের হাতের কাজ, কৃষি দপ্তর, এসব শিল্প, শিল্পের স্টল, বিভিন্ন ধরনের স্টল এখানে হয়েছে এবং মাঠে প্রচণ্ড ভিড়ও হয়েছে, আপনারা দেখতে থাকুন। বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সারাদিনটা সবাই ব্যস্ত থাকি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছে যে মানুষের জীবন শুধু কর্মব্যস্ততার মধ্যে তো কাটালেই চলবে না, তাদের মনোরঞ্জনের চিত্ত বিনোদনেরও কিছু দরকার। সেই জন্য এরকম বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের, যে দিনগুলি সিম্বলিক পেয়েছেন, ঐতিহাসিক পেয়েছেন, যেগুলোকে তাৎপর্যপূর্ণ ভেবেছেন, রিচুয়াল ভেবেছেন, সেগুলোকে বিভিন্নভাবে তিনি চেষ্টা করেছেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরিবেশন করার জন্য। যেমন আজকের এই অনুষ্ঠানে, অনুষ্ঠানের মধ্যে একটা খুব সুন্দর একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছে যে ভারতের মুক্তি সংগ্রামে বাংলার কি ভূমিকা ছিল। এই প্রদর্শনীটা পড়লে, প্রদর্শনীটা দেখলে মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে। আমরা আজকের দিনে সবাই এগুলো ইতিহাসগুলো ভুলবার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকার জন্য, কিন্তু এগুলো আমাদের জানা খুব প্রয়োজন, এগুলো খুব প্রাসঙ্গিক। তা না হলে আমাদের মধ্যে দেশের প্রতি, বাংলার নিজের রাজ্যের প্রতি মমত্ব বোধটা কমে যাবে। আমাদের বাংলার যে কি অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে অনেকেই হয়তো জানে না, কেমন, কারণ ইতিহাস সম্বন্ধে আর কেউ চর্চা করে না। এরকম ধরনের যে সংস্কৃতি, এরকম ধরনের প্রদর্শনী যদি ব্যবস্থা করা হয়, প্রদর্শনীতে যদি আমরা সামিল করতে পারি সবাইকে, যুব সমাজকে, ছাত্র সমাজকে, তবেই আজকের এই যে তিন দিন ব্যাপী যে কর্মসূচি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এটা সফলতা পাবে। তাই আমরা চেষ্টা করবো, আপনাদেরকে বলবেন যে আপনারা, আপনাদের যারা ছেলেমেয়েরা বাড়িতে আছে তাদের সবাইকে বলবেন যে এরকম ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হচ্ছে এখানে, সেই ওয়াইমে মাঠে এসে যেন এইরকম ধরনের যে কর্মসূচিগুলো হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে, সেগুলো তারা উপভোগ করুন এবং আগামী তিন দিন এই ধরনের কর্মসূচি, এই কর্মসূচি আরো বেশি ভালোভাবে সফল হোক। তাই আমরা সকলেই চাই বাঙালি তার নিজের সত্তা বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়ান। সকলকে আবার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে তিন দিন ধরে অনুষ্ঠান চলবে। সকল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মন্ত্রী শ্রী সুব্রত সাহা মহাশয় এবং ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। আরে আমাদের লোকশিল্পীরা তো রয়েছেন, তারা কেন জোরে হাততালি দিচ্ছেন না? কেননা এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের যে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলার অন্যতম মন্ত্রী, খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা ওখান থেকে কিন্তু একদম মঞ্চের দিকে তাকিয়ে রয়েছেন। অর্থাৎ কখন স্যার বলবেন, শুধু তাই নয়, আমরাও সকাল সকলেই অপেক্ষা করে আছি তার কথা শুনবার জন্য। আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব। এবং যারা আমাদের শিল্পীরা আছেন মুর্শিদাবাদ জেলায়, অনেক সংস্কৃতি জেলা এই মুর্শিদাবাদ, যেখানে গ্রামে গঞ্জে আমাদের লুকিয়ে আছে পুরনো দিনের সংস্কৃতি, সেই সব সংস্কৃতিগুলোকে যাতে আরো আমরা উজ্জীবিত করতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, তার জন্য মুখ্যমন্ত্রী অনেক উদ্যোগ নিয়েছেন। এই যে খাদ্য প্রক্রিয়াকরণ স্টলে সামনে যে ফলগুলো দেখছেন, সেগুলো হয়তো আপনাদের অনেক, আপনারা অনেকেই এই ফলের নাম জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি এই ফলের নাম ড্রাগন ফল। এই স্টলের সামনে কি সুন্দর ছোট ছোট ফুল, ফলের চারা বিক্রি হচ্ছে, দেখে লোভ সামলাতে পারলাম না, একটা চারা গাছ কিনে নিলাম। ওই চারা গাছটার দাম নিল 80 টাকা। ছোট ছোট গাছে প্রচুর প্রোডাকশন,
এই একটা গাছ থেকে 900 গ্রাম মানে মোটামুটি 65-70 পিস মতো স্ট্রবেরি হবে। আর যত্নটা একটু আমাকে একটু বলে দাও, একদম নবিস। এটার মধ্যে যদি সর্ষের খোল খোল পচিয়ে 7 দিন পর খোল জল, একটু জৈব সার, এগুলো বেশি পছন্দ আর রোদ রোদের কত এই স্টলে এখন প্রবেশ করলেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী শ্রী মাননীয় সুব্রত সাহা মহাশয়। উনি এখন বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে। গুড নাইট।